আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই আপনারা ভালো আছেন, তোমরা ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত বরকত নাজিল হোক। লগারিদমের বেসিক কনসেপ্ট, এই শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করব এবং এই লগের যেই বিষয়াদি যে ম্যাথগুলো আছে, লগের ম্যাথগুলো অনেক বড় বড় হয়, আবার খুব ট্রিকি হয়, খুব মজারও হয়। এই ম্যাথগুলোকে বোঝার জন্য আমাদের কিছু সূত্র, কিছু বেসিক কনসেপ্ট, কিছু ধারণা রাখা লাগবে। সো আজকের এই ক্লাসটা এটা নিয়ে। সো লগারিদম এই শব্দটা মানে এই শব্দটা মানে লগ একটা অপারেটর। আমরা যখন বলি যে 2 + 3, আমরা দুইটা সংখ্যার সাথে কি একটা সম্পর্ক স্থাপন করলাম, যে আমি দুইয়ের আর তিনের মাঝে যখন প্লাস বসালাম আমি তখন বলছি যে এটা হচ্ছে 5। আবার আমি যখন এই একই জিনিসটাকে পাওয়ার হিসাবে ব্যবহার করব বা ঘাত হিসাবে চিন্তা করব, যে আমি যদি বলি যে 2 টু দি পাওয়ার 3, তখন কিন্তু আর এটা মানে 5 হবে না, এটার মানে অন্য কিছু হবে। এটার মানে কি হবে? এটার মানে বোঝাবে যে এই দুই সংখ্যাটা, এই ধ্রুব পদটা তিনবার গুণ হচ্ছে। তখন আমরা এটাকে বুঝি যে 2 × 2 × 2, এটার মানে হচ্ছে 8। তো লগ এটা একটা অপারেটর। তো আমরা যখন লগ শব্দটাকে ব্যবহার করি তখন এটার মানে কি দাঁড়ায়, এটা আসছে কোত্থেকে এবং কিভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। এই যে শব্দটা লগারিদম, এই শব্দটা আমরা ভাগ করে দেখব যে এখানে লোগোস আর অ্যারিথমাস শব্দটা আছে। তো এখন এই লোগোস শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা কসমোলজি, আর্কিওলজি, প্যালায়েন্টোলজি, দেন বায়োলজি শব্দগুলো যে বলি, এই যে গ্রিক শব্দ, এই লোগোস শব্দটার মানে হচ্ছে থটস বা ডিসকাশন বা নলেজ, হ্যাঁ, বা ডিসকাশন, এই যে আলোচনা, এই যে জ্ঞান, এই যে বিষয়টা, এই যে লোগোস, তার সাথে যে আমি অ্যারিথমাস শব্দটা নিয়ে আসলাম, এটার মানে হচ্ছে নাম্বার, মানে হচ্ছে সংখ্যা। তো এই যে সংখ্যা নির্ভর যে আলোচনা বা জ্ঞান, এটাকে আমরা লগারিদম বলছি। সুতরাং এই অপারেটরটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে, এবং লগারিদমের আগে আরেকটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে সূচক। তো আমরা এর আগের ক্লাসে আমি এক্সপোনেন্ট বা সূচকের কিছু বেসিক কনসেপ্ট, অধ্যায়ের কিছু ম্যাথ আলোচনা করেছি, এমসিকিউ আলোচনা করেছি। তোমরা যারা দেখছো সূচকটা বোঝো, তোমরা জানো যে সূচক হচ্ছে কোনো একটা নিধানের বা ভিত্তির উপরে কোনো একটা পাওয়ার। সো ঠিক 2³ মানে যেমন 8 বোঝায়, 2 টু দি পাওয়ার 6 মানে কী বোঝাবে, তখন আমি 2 টু দি পাওয়ার 6 মানে বোঝাবে হচ্ছে 2 কয়বার গুণ, 3 বার × 3 বার 6 বার, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64। এই যে সংখ্যাটা, এটা হচ্ছে 2 এর ঘাত 6। তো আমরা এই জিনিসগুলোকে জানি। তো এখন লগারিদম এটাকে কিভাবে আমরা রিপ্লেস করব বা চিন্তা করব, এটাই হচ্ছে এখানকার পড়া। একটু যদি আমি ভাবি এই জায়গাটায় যে হ্যাঁ, আমি বলছি যে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64, এটা আমার সূচকের ধারণা। ঠিক আমি এইটাকেই যখন লগে নিয়ে আসব, তখন এই যে আমার ভিত্তি, যেটা আমার নিধান বা বেস ছিল, আর এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট যার রেজাল্ট হচ্ছে 64, অর্থাৎ ভিত্তির উপরে যে কোনো সংখ্যাকে বসিয়ে আমি যখন একটা রেজাল্ট বের করলাম, সেই রেজাল্টের সাথে ওর সম্পর্ক হচ্ছে এটা পাওয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার লগ, যে যখন আমি এই লগে এই ভিত্তিটাকে নিয়ে আসব এইখানে, এই ভিত্তিটা হচ্ছে তাই যে এইটার এই সংখ্যাটা হচ্ছে আমার 64। তাহলে 2 এর কত পাওয়ার হলে সেটা 64 হবে, মানে 2 এই বেইজের, এই ভিত্তির পাওয়ার বা ঘাত বা সূচক কত হলে এই সংখ্যাটা হবে 6। তার মানে 2 টু দি পাওয়ার 6 যদি 64 হয়, তাহলে এই লগ অপারেটর হচ্ছে এই বেজের যে রেজাল্ট, এটা হচ্ছে 6। তো আমরা এই লগ 2, এটা হচ্ছে আমার বেজ, এবং এইটার যে পাওয়ার 6 করলে যে 64 হয়, সম্পর্কটা আমরা লগকে এইভাবে প্রকাশ করতে পারি। যেমন এই যে লগ 2³ মানে যে 8, তাহলে আমি এটাকে কি প্রকাশ করতে পারি, লগ 2³, তাহলে আমার বেস হচ্ছে 2, তাহলে লগের বেস যদি 2 হয়,
তাহলে এটার রেজাল্ট হচ্ছে 8 কখন যখন এটার পাওয়ার হবে 3 এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে একটা প্রথম সাধারণ কনসেপ্ট তার মানে এখন আমি একটা খুব সিম্পল একটা ইস্যু বলবো এটা বোঝা গেছে ব্যাপারটা আমরা সূচকে কি করেছি পাওয়ার করেছি সামথিং টু দি পাওয়ার সামথিং পাওয়ার করেছি সুতরাং এখানে পাওয়ারের ক্ষেত্রে আমরা যখন কোনো কিছুর পাওয়ার ইউজ করব যেমন আমি যদি হিসাব করি যে 7 এটার স্কয়ার করলে কত হচ্ছে 49 হ্যাঁ 49 তার মানে এখন আমি যদি লগ হিসাব করি যে লগের এই 7 বেস এটার রেজাল্ট 49 হবে কখন যখন এই 7 এর পাওয়ার হবে 2 বোঝা গেল আবার যদি আমি বলি যে এখানে 64 এই 64 কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 8 স্কয়ার 8 স্কয়ার মানে 64 কারণ আমি এখানে বলতে পারি যে 3 8 আর 8 গুণ করলে 64 হয় তাহলে 64 যদি 8 স্কয়ার হয় তাহলে আমি যদি এখন 8 কে বেস ধরি তাহলে এটা কি হবে যে লগ যদি 8 বেস হয় তাহলে লগের 8 বেজের 64 এই রেজাল্ট কখন হবে যখন এই 8 এর পাওয়ার হবে 2 এই তো তার মানে 8 স্কয়ার ইকুয়াল টু 64 এই সহজ একটা চিন্তা আমাদেরকে লগে করতে হয় তাহলে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64 তাহলে 7 স্কয়ার ইজ ইকুয়াল টু 49 সো 2 কিউব ইজ ইকুয়াল টু 8 এই হচ্ছে ব্যাপার তো সূচকে আমরা কি দেখেছি সূচকের ম্যাথগুলো করার সময় যখন বেস একই থাকে পাওয়ারগুলো যদি গুণাকারে থাকে তাহলে যোগ করতে হবে এখানেও তাই আমরা সূচকে দেখেছি যখন বেস এক থাকে আর পাওয়ারগুলো ভাগ আকারে থাকে তখন আমরা এটাকে বিয়োগ করতে পারি এখানেও তাই হবে সুতরাং সূচকের কনসেপ্ট ভালোমতো বুঝলে এই লগের কনসেপ্ট বোঝা কোনো ব্যাপার না পারা যাবে আমার মতে পারা যাবে সুতরাং এই হচ্ছে একটা সাধারণ আলোচনা দিয়ে ক্লাসটা স্টার্ট করলাম এখন যদি আমি বলি যে স্যার ধরেন যে কোনো আমি সংখ্যা না দিয়ে যদি একটা জেনারেলাইজড ফর্মে নিয়ে আসতে চাই এবং আমি যদি বলি যে হ্যাঁ যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি যদি এটা হয় এখন এ যাই ধরি এ আমরা কি ধরতে পারি এ এই শর্ত আছে আবার এখানে একটা শর্ত আছে শর্তগুলো হচ্ছে এরকম যে এই যে এ এটা অবশ্যই অবশ্যই জিরো হবে না এই এটা জিরো হবে না এটা একটু প্লিজ মাথায় রাখতে হবে এটা অ্যাকচুয়ালি এটা আর একটু বলতে পারি এইভাবে যে হ্যাঁ এর পাওয়ারটা সরি এর মানটা জিরোর বড় হইতে হবে এবং এ ওয়ান হবে না ধর আমি যদি এইভাবে চিন্তা করি যে এ অবশ্যই যে সংখ্যাটাকে আমি বেস ধরছি এই সংখ্যাটা জিরো হবে না জিরোর চেয়ে বড় হবে এবং ওয়ানও হবে না যদি তাই হয় তাহলে যখন আমি বলবো যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি যদি আমি তাই বলি যদি আমি তাই বলি তখন কি হবে এই যে এক্স এই এক্স হচ্ছে এর পাওয়ার এক্স এটা হচ্ছে লগ এ ভিত্তিক বি তার মানে যদি এ ইজ গ্রেটার দেন জিরো হয় এ যদি এক একের সমান না হয় তাহলে এই এক্স কে বি এর এ ভিত্তিক লগারিদম বলা হয় কথাটা মনে থাকবে থাকবে মনে তার মানে আমি খুব সিম্পলি বলতে পারি যদি এর মান জিরোর চেয়ে বড় হয় এবং ওয়ান না হয় তাহলে যদি আমি লিখি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি তাহলে আমি বলতে পারি যে এক্স হচ্ছে বি এর এ ভিত্তিক লগারিদম এটা হচ্ছে একটা কমন লাইন ইন জেনারেল তার মানে আমি এর পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি এটা সম্পর্ক প্রতিষ্ঠা করি যে হ্যাঁ তাহলে এ আর বি কি হইতে পারে অবশ্যই এটা ইস্যু হইতে পারে না মানে জিরো হইতে পারে না এই যে আমি এখানে দেখাচ্ছি তাহলে এই টু হয়ে যাচ্ছে এ তাহলে এ এই সিক্স হচ্ছে আমার এক্স আর এই 64 হচ্ছে আমার বি তার মানে এই যে লগ এখানে কি হচ্ছে টু আমার বেস তাহলে এই যে এ টু দি পাওয়ার 64 হচ্ছে বি আর সিক্স হচ্ছে এক্স তার মানে এই জিনিসটাই হচ্ছে তাই যে আমি সূচক এর কনসেপ্টটাকে লগ অপারেটর দিয়ে প্রকাশ করতে পারি ঠিক আছে এই হচ্ছে প্রাথমিক আলোচনা তো এটাকে আমি একটু মুছলাম এখন আমরা লগের কিছু সূত্রের ক্ষেত্রে যাব সূত্র
এখন আমরা একটু সূচক দিয়ে লগটাকে বোঝার চেষ্টা করব সূচক দিয়ে লগ আমাদের যদি একটু মনে থাকে যে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে কোন কিছুর পাওয়ার 0 মানে কি ধরি আমি যদি বলি যে a এর পাওয়ার 0 a is equal to 1 আমি যদি বলি যে 7 এর পাওয়ার 0 it is equal to 1 আমি যদি বলি x y z এটার পাওয়ার 0 এটা equal to 1 তাই বলেছি আমরা এটা জানি এবং আমি যদি বলি যে হ্যাঁ যে কোনো ভাবে কোন কিছুর পাওয়ার 0 এটার মানে হচ্ছে 1 তো তাই যদি হয় এখন এই log a এর পাওয়ার 0 তাই না তাহলে log a ভিত্তিক এটার পাওয়ার 1 কখন হবে যখন এটা 0 হবে তাই না তার মানে a এর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান হচ্ছে বা log a ভিত্তিক 1 এর মান হচ্ছে 0 তো log a ভিত্তিক 1 এর মান যদি 0 হয় সেটা যাই হোক যদি আমি বলি যে log root k ভিত্তিক 0 সরি k ভিত্তিক 1 is equal to কত is equal to হচ্ছে 0 তার মানে এখানে যখনই 1 থাকবে এটা হচ্ছে কোন কিছুর পাওয়ার বোঝায় একক log সেই ক্ষেত্রে আমি কি বলবো মান হচ্ছে 0 তো যেটাই হোক এখানে যদি আমরা root k এর পরিবর্তে আমরা যদি লিখি যেখানে হচ্ছে m log m বেস হচ্ছে m 1 equal to কত হবে 0 হবে কারণ আমরা জানি যে এই m এর পাওয়ার যদি 0 হয় তাহলে মানটা হবে 1 তাই পড়েছিলাম পড়েছিলাম এইবার এটা হচ্ছে সূচকের কনসেপ্ট আবার আমরা কি পড়েছিলাম যে a এর পাওয়ার যদি হয় 1 তাহলে এটার মান এই হবে এটার মান হবে a যদি 7 এর পাওয়ার 1 হয় তাহলে 7 যদি xyz এটার পাওয়ার হয় তাহলে এটা হবে xyz তাহলে কোন কিছুর পাওয়ার যদি সেটা 1 এর বড় হয় তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই তাই সংখ্যাটা হবে সুতরাং 7 টু দি পাওয়ার 1 ইজ इक्वल টু 7 10 টু দি পাওয়ার 1 इक्वल টু 10 সো থাউজেন্ডস টু দি পাওয়ার 1 ইজ অলসো থাউজেন্ডস সো সেই ক্ষেত্রে আমি লগ এর ক্ষেত্রে কি চিন্তা করতে পারি যে হ্যাঁ কোন কিছুর পাওয়ার তাই মানে কোন কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে তাই তার মানে আমি যদি এখন লগ এর এ বেস চিন্তা করি তাহলে লগ এর এ বেজের রেজাল্ট এই হবে কখন যখন এটার পাওয়ার হবে 1 তার মানে দিস ইজ ভেরি সিমিলার টু দ্য এক্সপোনেন্ট তো এখন আমি যদি এই চিন্তা করি যে লগ এম ভিত্তিক এম তার মানে এই দুইটা যদি সমান হয় আমি সিম্পলি বলতে পারি দিস ইজ 1 সো আমি যদি এরকম চিন্তা করি যে লগ কে ভিত্তিক কে ইজ इक्वल টু কত 1 কারণ k এর পাওয়ার যদি 1 হয় তাহলে দ্যাট ইজ इक्वल টু k ই হবে সুতরাং আমি যেভাবে চিন্তা করি যে a বেজ a কেন 1 হলো কারণ হচ্ছে আমরা জানি কোন কিছুর পাওয়ার 1 মানেই হচ্ছে সেই সংখ্যাটা সো 7 টু দি পাওয়ার 1 যদি 7 হয় তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে log 7 বেজ 7 ইজ इक्वल টু 1 বোঝা গেছে পারা যাবে যাবে এগুলো না পারার কোনো ব্যাপার না এখন একটু যদি অন্যভাবে চিন্তা করি যেমন ধরো মনে করো 5 সিম্পলি 5 মাইনাস 2 সূচকের ক্ষেত্রে মনে আছে না আমরা যদি পাওয়ারটাকে মাইনাস 2 চিন্তা করি তাহলে কি হইতো এটা কি হইতো এই 5 মাইনাস 2 হইতো 1 বাই 5 স্কয়ার রাইট সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 25 তাহলে 5 এর পাওয়ার যখন মাইনাস 2 হবে তখন সেটা 1 বাই 25 হচ্ছে সিম্পল সিম্পল এটাকে আমি যদি লগ অপারেটর দিয়ে প্রকাশ করি কি হবে তাহলে লগ এই যে 5 5 বেস এটা তখনই 1 বাই 25 হবে যখন 5 এর পাওয়ার হবে মাইনাস 2 মাইনাস 2 তার মানে আমরা সবসময় এখানে খেয়াল করতেছি যে একটা ধনাত্মক সংখ্যার লগারিদম আমরা করছি এটা মনে রাখতে হবে শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না সুতরাং আমরা একটু এখানে খেয়াল করব শূন্য ও ঋণাত্মক এই সংখ্যার লগারিদম হয় না ওকে সুতরাং আমরা ইউজুয়ালি সূচকের কনসেপ্টটা কি আমরা লগারিদমের মানে অলগ অপারেটর দিয়ে প্রকাশ করছি তো একটু যদি আমরা এটা ভাবি যেমন ধরো হ্যাঁ যে 10 টু দি পাওয়ার 4 হিসাব করি ধরো ধরো যে 10 টু দি পাওয়ার 4 কত
10 to the power 4 মানে হচ্ছে 1 এর পরে 4 টা শূন্য তাহলে 1 এর পরে যদি 4 টা শূন্য হয় এটা কখন সম্ভব সম্ভব তখনই যদি আমি এটাকে log হিসাব করি যে log 10 বেস কত হবে এই যে 10000 হবে 10000 হবে কখন যখন 4 হবে 10 এর পাওয়ার 4 মানে হচ্ছে 10000 এই তো ব্যাপার হ্যাঁ পারা যাবে আচ্ছা এইবার এটাকে একটু মুছি তার মানে এখন আমরা কয়েকটা নরমাল এবং কমন জিনিস দেখলাম যে log a বা log এর ভিত্তি যাই হোক যদি সেটা 1 হয় তাহলে এটা ইকুয়াল টু 0 হবে হুম আর log এর বেজের উপর সংখ্যাটা যদি সেম থাকে তাহলে এটা 1 হচ্ছে এখন আমি যদি হিসাব করি যে log গুণাকারের কি অবস্থা a ভিত্তিক m n আমি যদি এইভাবে চিন্তা করি যে log a ভিত্তিক mn ধরো গুণাকারে আছে তবে এটাকে কি লিখতে পারি আমি লিখতে পারি আমার ভিত্তি ঠিক আছে যেহেতু আমার এখানে সংখ্যাটা যেটা গুণ তাহলে আমি লিখতে পারি যে log a ভিত্তিক m প্লাস প্লাস log a ভিত্তিক n ঠিক সেম ওয়েতে আমি এটাও লিখতে পারি যে log k ভিত্তিক m বাই n তাহলে আমার কি হবে আমার হবে হচ্ছে log k ভিত্তিক m মাইনাস log k ভিত্তিক n সুতরাং এখানে ভাগফল আছে আমি এটাকে মাইনাস করে দিলাম এটাকে গুণফল আছে আমি এটাকে প্লাস করে দিলাম সম্ভব সূচকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে সূচকের ক্ষেত্রে আমরা ঘাতগুলোকে গুণাকারে থাকলে যোগ করেছিলাম এই তো ব্যাপারটা এটা গেল একটা খুব স্বাভাবিক চিন্তা এখন যদি ঘাতের উপর ঘাত থাকে যে আমি যদি বললাম যে log a টু দি পাওয়ার a এর পাওয়ার m n m এর পাওয়ার n যদি এই সংখ্যার কোনো ঘাত থাকে আমরা খুব স্বাভাবিকভাবে এই এই নাম্বারটাকে বা এই সংখ্যাটাকে বা এই রাশিটাকে log এর আগে আনতে পারবো কিভাবে তখন আমরা লিখব যে এই যে n এই log a বেস m a বেস m কিভাবে যেমন ধরো আমি যদি বলি যে log k ভিত্তিক 7 কিউব ইকুয়াল টু কত 7 কিউব তখন আমি এই 3 এই নাম্বারটাকে সামনে আনতে পারবো তখন আমি লিখব যে 3 log k ভিত্তিক 7 অর্থাৎ আমি এই পাওয়ারটাকে এখানে অল্টারনেট করতে পারবো log এর সামনের যে রাশিটা থাকবে বা সংখ্যাটা থাকবে এটাকে আমরা log এর এই সংখ্যার উপরে ঘাত হিসাবে লিখতে পারবো তো 7 কিউব যদি হয় তাহলে সেটাকে আমরা এই পাশে 3 log k ভিত্তিক 7 লিখতে পারবো তার মানে আমরা যখন দেখব যেটা গুণাকারে আছে যোগ করে দিব ভাগ আকারে আছে বিয়োগ করে দিব এবং এই জিনিসগুলোর ব্যবহার করে log এর অনেক বড় বড় অঙ্ক সমাধান করতে হয় log এর অনেক বড় মানে বড় বড় বিশাল বিশাল সাইজের ম্যাথ আছে ঠিক আছে পারা যাবে আচ্ছা এটা তো গেল হচ্ছে ধরো যে ঘাতের log বা হচ্ছে গুণফলের log বা হচ্ছে ভাগফলের log আবার আরেকটা মজার জিনিস আছে ভিত্তি পরিবর্তনের log সো এটা একটু মজার এটা হচ্ছে মজার এটা কেন এটা হচ্ছে যে log এর অঙ্ক করার সময় যখন আমাদেরকে প্রমাণ করতে বলে তখন আমরা কি করি তখন প্রমাণের স্বার্থে আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয় যেমন ধরো log হ্যাঁ a ভিত্তিক m যদি এটা বলা হয় আমরা এখানে কি লিখতে পারি আমাদের চিন্তাটা কি আসতে পারে আমি ভিত্তি পরিবর্তন করতে পারি তার মানে আমি যদি এখন লিখি যে log b ভিত্তিক m এই যে log এর b ভিত্তিক m যে আমি লিখলাম এটার সাথে আমি গুণ করতে পারি যখন আমি লিখব এই বিটা এখানে আছে না আমি বিটাকে এখানে দিয়ে দিব আর log এর m তো এখানে আছেই এই যে এই ভিত্তিটা আমি এখানে নিয়ে আসলাম অর্থাৎ পরিবর্তন করতে পারি আমি তার মানে এই যে আমার m ভিত্তি পরিবর্তনের ক্ষেত্রে আমি এটাকে এখানে b বানায় ফেলছি কিন্তু এই b আর এই b পরস্পরকে নিষ্ক্রিয় করে এই log a টু দি পাওয়ার m কে বা log এর a ভিত্তিক m কে আমরা এইভাবে প্রেজেন্টেশন দিতে পারবো এবং এইভাবে কোথাও থাকলে আমরা এইটাও লিখতে পারবো আমাদের log এর ম্যাথগুলো করার সময় এইভাবে ভিত্তি পরিবর্তন করে দুইটা জিনিসকে আমরা এক্সপ্রেস করতে পারি সুতরাং log এর a ভিত্তিক m মানেই হচ্ছে log এর b ভিত্তিক m ইনটু log এর a ভিত্তিক b কাটাকাটি হলে বা নিউট্রালাইজ হলে আমরা এটাকে log a ভিত্তিক m বলতে পারবো ওকে এই হচ্ছে সিম্পল ইস্যু এবং এগুলো log এর ম্যাথগুলো করার সময় আমাদের সামনে হাজির হবে সো এখন আমি যদি কিছু জিনিস দেখাই
যে লগের ধর যে লগ এরকম আছে যে লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5 প্লাস লগ 2 ভিত্তিক 7 প্লাস লগ 2 ভিত্তিক 9 ধর তাহলে এখানে দেখি আমি প্রত্যেকটা ভিত্তি সমান যদি লগের প্রত্যেকটা ভিত্তি সমান থাকে তখন আমরা এই সংখ্যাগুলোকে একসাথে গুণ করতে পারব এটা কি হিসাবে ওই যে আমরা একটু আগে লিখেছিলাম যে লগ এ ভিত্তিক যদি এম এন হয় তাহলে আমি লিখতে পারি যে লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন সুতরাং এই যে আমরা লিখতে পারি লগের এম এম ইন যদি গুণ আকারে থাকে আমরা এটাকে যেমন প্লাস আকারে লিখতে পারি আবার প্লাস আকারে থাকলে আমরা এটাকে গুণ আকারেও প্রকাশ করতে পারি কিরকম এখন আমি এটাকে লিখতে পারবো যে লগ এই টু ভিত্তিক উপরের সংখ্যাগুলো গুণ তাহলে এটা হচ্ছে 3 × 5 × 7 × 9 তো কত হবে একটু গুণ আকারে দেখি 3 × 5 × 7 × 9 which is 945 তখন আমরা এটাকে লিখতে পারি আমরা এটাকে লিখতে পারবো যে লগ 2 কত 945 এই তো সুতরাং আমরা এই সংখ্যাটাকে বা এই লগের রাশিটাকে আমরা এই শর্টার ফর্মে আনতে পারি সুতরাং আমরা যদি গুণাকারে চিন্তা করি যে হ্যাঁ আরেকটা ভাবে যদি ভাবি এটা হচ্ছে সংখ্যার মানে আমরা হচ্ছে ঘাতের করলে যোগ যোগ আর গুণটা দেখলাম যদি বিয়োগ আকারে থাকে বা ভাগ আকারে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে পারস্পরিক রূপান্তর করব ধরো আমি যদি লিখি যে লগ এ ভিত্তিক 20 মাইনাস লগ এ ভিত্তিক ধরো যে 12 মাইনাস তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বা ধরো 12 না লিখে আমি যদি ধরো এখানে লিখলাম 5 লগ এ ভিত্তিক 5 তো কি হবে হবে হচ্ছে লগ এ ভিত্তিক এই যে 20 এই 20 ডিভাইডেড বাই 5 আমি লিখতে পারবো তো 20 ডিভাইডেড বাই 5 মানে তো 4 আমরা জানি সুতরাং আমি এইটার এগেইনস্টে লিখতে পারবো লগ এ 4 এ ভিত্তিক 4 সুতরাং এগুলো হচ্ছে খুব কমন জিনিস বোঝা যায় বোঝা যাচ্ছে পারা যাবে না পারার কোনো কারণ নাই এখন এই যে আমরা লগের ক্ষেত্রে যখন কোনো কিছুর পাওয়ার 0 হয় 1 লিখি কোনো কিছুর পাওয়ার 1 হয় সেটা লিখি ঘাত গুণ থাকলে যোগ আকারে লিখি ভাগ থাকলে বিয়োগ আকারে লিখি ভিত্তি পরিবর্তন করে লিখতে পারি এই জিনিসগুলোকে আমরা লগের ম্যাথগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারবো সুতরাং এই যে বিষয়গুলো এখানে আলাপ করলাম এগুলো কিন্তু খুব কঠিন না এগুলো সহজ ধরো যদি এরকম থাকে যে 7 লগ 7 9 এটা ইকুয়াল টু কত হতে পারে বা কত হবে আমি এই জিনিসটা একটু চিন্তা করি যদি এই যে লগ 7 7 9 এখানে হলো এই যে 7 7 9 এটা ইকুয়াল টু কত এটা অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু 9 কেন কারণ মানে এই জিনিসটাকে আমরা যে এখানে 7 টা নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি এখানে তার মানে এটা হচ্ছে লগ 7 9 টু দি পাওয়ার 7 তো যখনই 7 এর এই 9 টু দি পাওয়ার 7 বিষয়টাকে যখন এখানে নিয়ে আসব দ্যাট ইজ ইকুয়াল টু 9 ই হবে সো এই যখন আমার ঘাত দুটা সমান হয় অর্থাৎ লগ এ যেমন আমরা সূত্রটা হচ্ছে যে লগ এ বি দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু বি সো সেম ওয়েতে 7 লগ 7 পাওয়ার 9 যদি হয় তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 9 এবং এই সূত্রগুলো আমাদের লগের পরের ম্যাথগুলোতে বা লগের অঙ্কগুলো করার সময় লাগবে এখন একটা এক্সাম্পল দেখাই এক্সাম্পলগুলো কেমন এক্সাম্পলগুলো হচ্ছে এরকম ধরো যে আমি যদি বলি যে লগ রুট 8 ভিত্তিক লগ রুট 8 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 3 1/3 এটা তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে তো এটা অ্যাকচুয়ালি কি 1/3 যদি এখানে বলা হয় যে এক্স ইকুয়াল টু কত যদি লগ রুট 8 ভিত্তিক এক্স ইকুয়াল টু যদি 3 1/3 হয় তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3 × 9 আর 10 সুতরাং দিস ইজ অ্যাকচুয়ালি 10/3 তার মানে এই যে লগ রুট 8 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 10/3 হলো 10/3 হলো এটার মান আমরা কিভাবে বের করব তা আমরা কি জানি এই রুট 8 বেস হলে এটার যে সংখ্যাটার রেজাল্ট এইটার পাওয়ার ইজ ইকুয়াল টু এক্স হবে
তার মানে আমরা বলতে পারি যে x equal to এই root 8 to the power 10 by 3 এক্সপোনেন্টের সূত্র আমরা সূচকে করেছি তার মানে x এর পাওয়ার এখানে হচ্ছে 2 কিউব এই root মানে হচ্ছে half and এটা হচ্ছে 10 by 3 তার মানে লাস্টলি কি থাকতেছে থাকতেছে হচ্ছে এটা 2 কিউব না তাহলে 2 3 by 2 into 10 by 3 তার মানে 3 3 আমি লঘিষ্ঠকরণ করি 2 কে 10 দিয়ে লঘিষ্ঠকরণ করলে হবে 5 তার মানে এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার 5 এন্ড 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32 খুব সিম্পল ব্যাপার এবং লগের অঙ্কগুলো করার সময় এইভাবে আমরা চিন্তা করতে পারি এগুলো বইয়ের মধ্যে আছে আমি একটু দেখাইলাম যে লগ রুট 8 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3 1 3rd যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা x এর মানটা বের করতে পারব আরো মজার ব্যাপার আছে যদি এমন হয় এটা একটু মুছি যদি এমন হয় যে বলে যে দেখাইতে বলে যে দেখাও যে এটা খুব খুব মজার একটা অঙ্ক যদি বলে আমাদের যে দেখাও যে কি দেখাইতে হবে যদি বলে যে দেখাও যে x log a ভিত্তিক y x log a ভিত্তিক y is equal to y log a ভিত্তিক x এটা আমাদেরকে দেখাইতে হবে যদি এটা আমাদেরকে দেখাইতে বলে আমরা কিভাবে দেখাইতে পারি তবে একটু ধরে নিতে হবে কেন ধরে নিতে হবে এটাকে সহজ করার জন্য যে যদি আমি ধরি যে এই যে log a y a ভিত্তিক y এটার মান যদি p হয় এবং log a ভিত্তিক x এটার মান ধরলাম q ধরে নিচ্ছি তাহলে যদি এইটা হয় তাহলে আমি লিখতে পারি না যে a এর পাওয়ার p ইজ ইকুয়াল টু x y আবার a এর পাওয়ার q এটা ইকুয়াল টু হচ্ছে x আমরা এটা লিখতে পারি পাই এখন আরো মজার ব্যাপার হচ্ছে আমি ঘাতের ক্ষেত্রে গুণ করতে পারবো কিভাবে এখন যদি আমি এটাকে লিখি এরকম যে a টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু y তাহলে আমি যদি এটাকে এখন লিখি যে a টু দি পাওয়ার p আমি যদি ঘাত দিয়ে গুণ করি যে a টু দি পাওয়ার p এটাকে গুণ করলাম q দিয়ে এবং এটাকে গুণ করলাম q দিয়ে সেম ওয়েতে আমি যদি a টু দি পাওয়ার q কে p দিয়ে গুণ করি তাহলে x টু দি পাওয়ার p মানে ঘাতের ক্ষেত্রে আমরা p এবং q দিয়ে অল্টারনেট করে গুণ করলাম তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে এই y টু দি পাওয়ার q ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার pq যেহেতু গুণাকার আছে ঠিক একইভাবে x টু দি পাওয়ার p এটা ইকুয়াল টু pq তার মানে y টু দি পাওয়ার q এর মান যত x টু দি পাওয়ার p এর মানও তত তার মানে আমি লিখতে পারি যে হ্যাঁ y টু দি পাওয়ার q ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার p তাই লিখতে পারি ঠিক একইভাবে এই যে আচ্ছা উল্টা করে লিখি তাহলে একটু সুবিধা হবে যে x x টু দি পাওয়ার না হ্যাঁ x টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার q এটা সমান আমরা এটা প্রুফ করেছি এখন x এর মান কত x এর মান তো x থাকবেই p এর মান হচ্ছে আমরা এই যে ধরেছি এখানে যে এত ইকুয়াল টু p তখন আমি লিখব যে log a বেস y ইজ ইকুয়াল টু y log a বেস x তার মানে আমরা এখানে p এবং q এর মান বসিয়ে পেয়েছি p ও q এর মান বসিয়ে তার মানে লগের ম্যাথ গুলার ক্ষেত্রে লগের ম্যাথ আসলে এটার কোনো শেষ নাই এটা শুরু আছে শেষ একটা পর্যায়ে গেলে মনে হবে যে হ্যাঁ আরো আছে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে প্রিলিমিনারি বেসিক একেবারে শান্তি মতো ঠান্ডা মাথায় কয়েকটা হালকা পাতলা আলোচনা সো আমি যা এখানে ব্যাখ্যা করলাম এগুলো এটা বইয়ের এক্সাম্পলে আছে তবে এই ম্যাথটা অনেক অনেক বেশি কমন এটা আসে সাধারণত সুতরাং তোমরা যখন log a বেস y ইকুয়াল টু p চিন্তা করবা log a বেস x ইকুয়াল টু q চিন্তা করবা তখন কিভাবে প্রুফ করা যাবে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস না করলে আসলে অঙ্কে আসলে সাফল্য আসাটা খুব কঠিন আর প্র্যাকটিস করলে জিনিসটা মনে থাকে
সো আজকে যতটুকু আমি আলাপ করেছি এটা একেবারেই লগারিদমের বেসিক আলোচনার মধ্যে। আমি যেহেতু এটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাতেই আছে আমি লিখেছি এখানে, সো জেনারেল ম্যাথের 4.2, হায়ার ম্যাথের 9.2 যেই অঙ্কগুলো আছে এগুলোকে সামষ্টিকভাবে একসাথে চিন্তা করে আমাদেরকে ধারণাটাকে একটু ক্লিয়ার করতে হবে। সো হোপফুলি এটা তোমাদের জন্য উপকার হবে এবং নেক্সটে আমি এটাকে আরেকটু এক্সপ্লেইন করে অঙ্কগুলোকে আরেকটু সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। ভালো থাকো, সুস্থ থাকো এবং শান্তিমতো লেখাপড়া করো, এটাই হচ্ছে আমার কামনা। সো আজকে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।